আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটু ভিডিও লই চলেছি মুই আপনাকে বরিশালের আফা ফুল দেখেই বুঝালাইতেছেন যে আজকে স্পেশাল অবশ্যই কোনো একটা দিন। ইয়েস, আজকে মগো ম্যারেজ ডে আলে মোরা বিবাহের 7 বছর পার হইয়া 8 বছরে পাও দিলাম। আর মানে এইসব মানে দিনগুলো কি হয় আসলে, যেহেতু একদম আপনার ছুটির দিন পড়ে গেছে, মানে রবিবার পড়ে গেছে আসলে, তো রবিবার মানে মগে একটা আলাদা আনন্দ আনন্দ ঈদ ঈদ লাগে। হেই আর বিতা, যদি আপনার বিবাহবার্ষিকী পড়তে যায় হেলে তো আর কোনো কথাই নাই। যাই হোক, আজকে দিনটা শুরু হয়েছে একদম ভালো লাগা একটা জিনিস দিয়া, যেটা হয়েছে ওহির রেজাল্ট দিছে আজকে, সে আবার ফার্স্ট হয়েছে ফুল মার্কস পাইয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা আর কিছু বলার নাই, মানে ফুল মার্কস পাওয়াটাই আমার কাছে ফার্স্ট মনে হয়, মানে সেটা যাই হোক যাই হোক। তারপরে তো এটা দিয়ে শুরু হয়েছে দিনটা, তারপরে মোরা মানে রেজাল্ট রেজাল্ট লইয়া একটার ভিতর বাইরে গেছি, বাইরে যে আজকে সারা কইতেছে তোমাকে আজকে আড়ামু, মানে যতক্ষণ পারো তোমরা আটবা। তো এই যে দেখেন মোরা, কিন্তু সংসদ ভবনের পিছনে মানে ওই যে চন্ডিমা উদ্যানের ওই জায়গায় আইসি, আইয়া সুন্দর মতো বইয়ে লইছি। এই যে দেখেন, দেখাইতেছি যে মোরে জীবনের এই প্রথম ফুল মানে মুই পাইছি আসলে। ওই যে দেখেন মোরা, কিন্তু লাভ বানানোর চেষ্টা করতেছি, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখেন সবাই মগো, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কইবেন, মগো লেগে দোয়া করবেন মোরা জানি, মোরা রাগ পর্যন্ত আল্লাহ মগো এরকম রাহে, মোরা জানি খুব ভালো থাকি, আপনারা খুব ভালো থাকবেন, এই দোয়াও মোরা কিন্তু করি, বুঝছেন। তারপর তো দেখা গেছে এই সুন্দর করে এই যে পরিবেশ, মানে ওই দিনের আবহাওয়া এত সুন্দর আল্লে দাদু, এই যে উপরে দেখেন কৃষ্ণচূড়া ফুটুন নিয়ে আল্লে, মোর জামের পছন্দের একটা রাস্তা এটা আর কি। তারপরে এই যে মোর এইটা কিন্তু মোর মাইয়ে ভিডিও করে দিতে আছে সুন্দর করে, মোরা দুইজনে আর কি ফেসবুকে একটু আপডেট দেখতে আসলাম, আর ও সুন্দর করে ক্যামেরা ধরে ঘুরাইয়ে ঘুরাইয়ে ভিডিও করতে আসলে, বুঝছেন। যাই হোক, আসলে এই দিনটা উদযাপন অনেকেই বলবেন যে এই দিন উদযাপন করা ভালো না, এসে আমরা এই দিনটার লেগে যাই নাই আসলে। এই দিনে একত্রিত দুইজনে হইছি আল্লাহর একটা হুকুমের রহমতে, এই কারণে চিন্তা করলাম যখন ছুটি আছে তাহলে একটু ঘোরাফেরাই করাই যায়। তার এই জায়গাটা ইদানিং কেন যেন আমাকে খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠছে, মানে একটু ফ্রি পাইলে, একটু সময় পাইলে মনে হয় কি ওই জায়গায় যাইয়ে বই, ওই জায়গায় একটু মানে গাছের ছায়া, একটু প্রাকৃতিক একটা বাতাস, একটা মানে পানির যে একটা ভাই, মানে সব কিছু আর কি ওই জায়গায় আছে, যার কারণে কিন্তু মগ ওইখানে চলে যাওয়া। আর এইখানে এই যে সুন্দর করে দেখেন, এইখানে সবাই মানে মানুষজন আসলে সময় পাইলেই মনে হয় এখানে চলে, আর এই জায়গায় একটা বাইরের দেশের একটা ভাব আছে আর কি, মনে হয় কিনা আমরা বাংলাদেশে নাই, বাইরে কোনো একটা দেশে চলে গেছি, এত সুন্দর রাস্তাঘাট দেখে আসলেই মানে মন প্রাণ সব জুড়াই যায়। এই ক্লিপটু কাটি নেই কারণ এটা হয়েছে মোর মা ইয়ে করছে এর লেগে, বুঝছেন। আর এই যে এইখানে দেখেন তারা, এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই গানটা কিন্তু সে গাইয়ে ফেলে যে সাগর পারে যাইয়া। দেখতে হইলে কোথায় যাইতে হবে? আফিয়া তোহির ফেসবুক পেজে, অবশ্য মানে এখন একটা ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, সেইখানে গেলেও আপনারা এই গানটা পাইয়ে যাইবেন। তারপরে এরা দেখেন মুই এইখানে বসে বসে প্রকৃতি এনজয় করতে আসি, আর আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করতে আসি, আল্লাহ মোগো এত সুন্দর একটা জায়গা দিয়েছে, আর এই জায়গাটা আবার মোরে নেছে, মানে এই চিন্তা করে আলহামদুলিল্লাহ কইতে কইতে মুই একলা একলা বইয়ে বইয়ে একটু সময় কাটাইতেছিলাম, আর একটু ক্যামেরা বন্দি করে রয়েছে। যে হ্যাঁ, মুই ওই যে ওগোটা শুনে শুনে মুই কিন্তু যে গান গাইতেছি, আগে কিন্তু এই যে মন বসে না কি জান না, যাই হোক ভুলে গেছি, এই হয়েছে কথা। এখান থেকে মোরা এই যে হাইটা হাইটা পা পা করে করে আবার সামনে চলে যেতেছে, এইটা হয়েছে আমাদের সামরিক জাদুঘরের পরের জায়গাটা আর কি, মানে গণভবন কয় যেটা, রে হেইটার ঠিক সামনে। তো এই জায়গায় ভিডিও করা নিষেধ, কিন্তু মোরা ক্যামেরাটা বাইরে টুম করে একটু ভিডিও করে এলেছি, যেহেতু রাস্তা মনে হইতেছে আমরা বিদেশে চলে এসেছি, লন্ডন বা জাপান যে জায়গায় এখন, মানে বাইরের দেশের রাস্তা, বাংলাদেশের রাস্তা এত সুন্দর পরিষ্কার হইতে পারে না, মানে এইটা আর কি গ্রহণযোগ্য আর কি হয় না বাঙালির কাছে। যাই হোক, কত সুন্দর কৃষ্ণচূড়া ফুড্ডে আছে মাশাআল্লাহ, কইতে কেউ বলবেন না। মোরা এইখান থেকে সুন্দর করে চলে গেছি একটা জায়গায় খাওয়ার লেগে, যেহেতু দুপুরের সময় বাইরেছি, সকালবেলা পান্তা খাইয়ে বাইরেছি, বুঝছেন। এরপর কিন্তু চলে গেছি চাইনিজ খাইতে, মানে বাঙালি আর মানে বাংলা খাওন আর মানে চাইনিজ খাওন সবই খাইছি ওই দিন, বুঝছেন। তারপরে তো এই জায়গায় মই যেহেতু এইসব খাওন একটু পছন্দ করি, মোর জামাই চিন্তা করছে যে তোমার ট্রিট হিসেবে এটাই আর কি দেওয়া যায়। এখানে সুন্দর করে আর কি চিংড়ির একটা আইটেম, গরুর গোস্তের একটা আইটেম, আর মুরগির একটা আইটেম, আর ফ্রাইড রাইস আনলে খুবই সুন্দর খাবার বুমারছে। আমি এইটা আর কি এটার কোনো ই করতে আসি না, কিন্তু খুবই আসলেই খুব ভালো খাওয়ান। আর এই যে দেখেন, সে অলরেডি মানে 6 ফুট 9 ইঞ্চি আসলে মনে হয়, মানে তার কথা বলা এসে মানে খুবই ভালো লাগছে আসলে, এত লম্বা মানুষ দেখে মানে কি করবো সেটাই বুঝতে পারি নাই। যে তারপর বললাম ভাই ভালো থাকেন, মোলগুলো দেখে দোয়া করেন, আর করবেন কি, মানে এত লম্বা মানুষ কেমনে হয়, মানে মুই আসলে কইতে পারি না, সবই আল্লাহর সৃষ্টি।
তারপরে আজকের এই দিনটাতে সব কিছু আল্লাহ আমাকে পাওয়াই দিয়েছে। এই যে দেখেন বৃষ্টি, ঝুম বৃষ্টি নামছে, মানে মোরা রিক্সা দিয়ে নামে যাইতে আসলে বাধ্য হয়েছে, দেখলেই বোঝা যাইতেছে। আর মোরা কিন্তু অলরেডি তিনজনে বীজাপুরে একদম এক শেষ, বুঝছেন? এই যে দেখেন মগু দেখলেই বুঝতে পারবেন যে মোরা কি পরিমাণে বীজি। যাই হোক, ভিডিও ডাইজ গিয়ে তামাই, আল্লাহ হাফেজ।